हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल एग्जाम पॉइंट। एवं आज के वीडियो टॉपिक होच्छे जे नंबर ऑफ प्लेयर्स ऑफ ईच टीम, माने कौन खेलाते कत जन करे प्लेयर थाके ता आपनादेरके बोलबो। किन्तु एंड जे कोनो परीक्षाते किन्तु किछु किछु क्वेश्चन एसे थाके, सब परीक्षा नाई ना, किन्तु अनेक परीक्षाते एसे थाके जे एई खेलाते कत जन खेलोयाड थाके बा एई खेलाते फुटबले कत जन थाके, क्रिकेटे बा एगुलो तो बेसिक होच्छे बा वाटर पोलो प्लो, तो सेगुली क्वेश्चनगुलो बोलबो एबं संगे किन्तु एगुली मने रखा ट्रिको आपनादेरके बोले देबो। तो शेष पर्यन्त देखबेन एबं अवश्य चैनलटा किन्तु सबस्क्राइब करे देबेन। एखाने किन्तु आपनि दारुण दारुण प्रश्न पेये जाबेन जेगुलो किन्तु जे कोनो परीक्षाते किन्तु एसे थाके। आर टपिक वाइज कराई जार फले किन्तु आपनादेरके बुझतेओ अनेक सुविधा होबे एबं पारले किन्तु नोट करे नेबेन। तो चलुन आजके देखे नि प्रथम क्वेश्चन। तो प्रथम क्वेश्चन होच्छे क्रिकेट। क्रिकेट तो आमरा जानी कत जन थाके, क्रिकेटे थाके किन्तु 11 जन खेलोयाड़, तो एटा जानी। सिमिलारलि फुटबलेओ कत जन थाके, फुटबलेओ किन्तु थाके 11 जन। एबं हकी, जे हकी भारतेर जातीय खेला, नैशनल स्पोर्ट्स, एटातेओ किन्तु थाके 11 जन। परवर्ती होच्छे कबाडी। কাবাডিতে কতজন থাকে, এটাতে থাকে 7 জন। এটা কিন্তু নাও মনে থাকতে পারে যে কাবাডিতে কতজন থাকে, তো আপনাদেরকে ট্রিক বলে দিই। আচ্ছা, কাবাডিতে যদি অক্ষরগুলো দেখেন কটা, কতগুলি অক্ষর আছে, কে এ বি এ ডি ডি আই, টোটাল কিন্তু 7টা অক্ষর রয়েছে। তো এই 7টা অক্ষর রয়েছে, তো কাবাডিতে এইটাতে মনে রাখতে পারবেন ট্রিক হিসাবে যে কাবাডি যতগুলি ওয়ার্ড ততগুলি প্লেয়ার। তো 7টা কিন্তু অক্ষর রয়েছে আলফাবেট, তো কাবাডির প্লেয়ার সংখ্যা হচ্ছে 7। টেনিস, টেনিস তো দেখেছেন, লন টেনিস, টেবিল টেনিস, তো এখানে লন টেনিসের বলেছে। তো টেনিসে কতগুলি, আপনি দেখবেন যে র্যাকেট, টেনিসে র্যাকেট দিয়ে খেলা হয়, এটাও কিন্তু কোশ্চেনে এসে থাকে যে টেনিস কী দিয়ে খেলা হয়। তো কত থাকেন দেখবেন, সিঙ্গেল থাকে এবং ডাবল থাকে, মানে ওয়ান সাইডে একটা করে এবং ওয়ান সাইডে দুটো করে, সেটাকে বলে ডাবল এবং সিঙ্গেল। তো টেনিসে থাকে কিন্তু এক বা দুই, দুজন প্লেয়ার, যদি ডাবল হয় দুটো, সিঙ্গেল যদি হয় তাহলে একটা। ব্যাডমিন্টনেও সেম, সিঙ্গেল ডাবল, তো ব্যাডমিন্টনে কিন্তু একটা বা দুটো প্লেয়ার থাকে। রাগবি, রাগবি বল, তো রাগবি বলে দেখবেন মাঠে ছোটাছুটি করে এবং অনেক বড় মাঠ হয় সেখানে ছোটাছুটি করে কিন্তু রাগবি বলটা নিয়ে গিয়ে সেখানে রাখতে হয়। এবং কতগুলি প্লেয়ার থাকে, রাগবি বলেও কিন্তু থাকে 15টা প্লেয়ার, রাগবি বলে 15টা প্লেয়ার, এটা সবচেয়ে মনে রাখবেন রাগবি। পরবর্তী হচ্ছে ভলিবল। ভলিবল কটা থাকে, ভলিবলে কিন্তু থাকে 6টা। ছটা কী করে মনে রাখবেন, এ ট্রিক হচ্ছে ভলিটা আপনি ভেঙে নিন আবার অ্যালফাবেটিকে, ভিও এল এল ই ওয়াই, কটা অ্যালফাবেট, এ কিন্তু আছে ভি এক, ও দুই, দুটো এল, মানে 3-4, ই ওয়াই, টোটাল 60। তো ভলিবলেও কিন্তু আছে 6টি প্লেয়ার। একটু পরবর্তী হচ্ছে বেসবল। বেসবলে কতগুলি থাকে, বেসবলে কিন্তু থাকে 9টি প্লেয়ার, কতগুলি, 9টি। এটা মনে রাখার ট্রিক কি, বেস বল, বি এ সি, বেস বল, কতগুলি ওয়ার্ড, এটার ওয়ার্ড সংখ্যা কিন্তু 8, তো 8+1, এটা কিন্তু মনে রাখবেন বেস বলে 8+1। পরবর্তী হচ্ছে পোলো। পোলোতে প্লেয়ারের সংখ্যা কটা, 4টে, এবং এটা ইজিলি মনে রাখতে পারবেন কী করে, পোলোতেও কিন্তু অ্যালফাবেটের সংখ্যা হচ্ছে 4টা, সেখান থেকে মনে রাখবেন যে পোলো অ্যালফাবেটের সংখ্যা 4টি এবং প্লেয়ারের সংখ্যাও কিন্তু 4টি। ওয়াটার পোলো, এটা একটা ধাঁসু, মানে একটা চমৎকার আপনাদেরকে বলবো ট্রিক্স, যেটা কিন্তু ভুলবেন না। এর আগে বললাম পোলো, পোলোতে কথা 4টে কিন্তু, সেটা আপনি ওয়ার্ড সংখ্যা দিয়ে বুঝে যাবেন। কিন্তু ওয়াটার পোলোতে কী করে বুঝতে পারবেন যে
এটার প্লেয়ার সংখ্যা হচ্ছে সাতটি। তো সাতটি করে বুঝবেন। তো দেখুন ওয়াটারকে আমরা কী লিখতে পারি, এইচ টু ও, এটাও লিখতে পারি এইচ টু ও, আমরা জানি এইচ টু ও মানে ওয়াটার প্লাস পোলো। এবার গুণ কতগুলি অক্ষর সংখ্যা টুটাকে ধরে, এইচ একটি, টু ও তিনটি, আর এখানে পোলো চারটি, মানে সাতটি, এইচ টু ও মানে ওয়াটার পোলো। তো টোটাল প্লেয়ার সংখ্যা কিন্তু সাতটি। ল্যাক রোজ প্লেয়ার সংখ্যা কটা, এটার কিন্তু বারোটি, মনে রাখবেন কী করে। তো ল্যাক রোজের এই প্রথম সংখ্যা দিই এলকে, এল কিন্তু বারোতম ওয়ার্ড। তো ল্যাক রোজে প্লেয়ার সংখ্যা কতগুলি, বারোটি। এবারে দেখাই বারো নম্বর কী করে হয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তো কতগুলি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এল কিন্তু বারো নম্বর সংখ্যা। তো ল্যাক রোজে কিন্তু প্লেয়ার সংখ্যা হচ্ছে বারোটি। এইভাবে কিন্তু ট্রিক্সটা মনে রাখবেন। পরবর্তী হচ্ছে হ্যান্ডবল, হ্যান্ডবলের প্লেয়ার সংখ্যা কটি, এটা হচ্ছে সাতটি। হ্যান্ডবলের প্লেয়ার সংখ্যা কিন্তু হচ্ছে সাতটি। তো এটা মনে রাখার ট্রিক কি, ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে আগেরটা যেমন বললাম এইচ টু ও পোলো ওয়াটার পোলো। তো এটা ট্রিক হচ্ছে যে প্রথমের এইজটা নেব, প্রথমের এইজও, তো এইচ হচ্ছে আট নম্বর সংখ্যা, এ হচ্ছে এক নম্বর, তো এইচ থেকে এ মাইনাস করে দেবো, তাহলে কিন্তু সাত হয়ে যাবে। তো হ্যান্ডবলে প্লেয়ারের সংখ্যা কিন্তু হচ্ছে সাতটি। পরবর্তী হচ্ছে স্কোয়াশ, স্কোয়াশে একটা বা দুটি আপনারা জানেন। আর আজকে শেষ কোশ্চেন, আমি বলেছিলাম লন টেনিস এবং টেবল টেনিসে প্রত্যেকেরই কিন্তু প্লেয়ার সংখ্যা হচ্ছে একটি এবং দুটি করে। তো জাস্ট এই কোশ্চেনগুলি ছিল কোন খেলাতে কতগুলি প্লেয়ার থাকে এবং ট্রিক সমেত আপনাদেরকে করিয়ে দিলাম, যাতে অবশ্যই কিন্তু মনে রাখবেন এই ট্রিকগুলোর সাহায্যে, এবং যে কোনো পরীক্ষাতে এলে কিন্তু অবশ্যই করতে পারবেন। যদি এরকম আরও ট্রিক্স ভিডিও আপনাদের দরকার হয় বা ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা কিন্তু লাইক করে দিও, যাতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আর কীরকম কোশ্চেন চাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।